আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আলোচনা করছি একটি লেটার রাইটিং নিয়ে। রাইট এ লেটার টু ইয়োর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট ইয়োর প্রোগ্রেস ইন স্টাডিজ। বাবাকে একটি চিঠি লিখো এই জানিয়ে যে তোমার পড়াশোনার কেমন উন্নতি হয়েছে, অর্থাৎ তুমি হোস্টেলে থাকো, সেখান থেকে বাড়িতে আছে বাবা, সেখান থেকে বাবাকে একটি চিঠি যে তোমার পড়াশোনার উন্নতি কেমন হয়েছে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম উপরে ডান দিকে আমি যে হোস্টেলে থাকি সেই হোস্টেলের ঠিকানা ইডেন হোস্টেল সাহাপাড়া মুর্শিদাবাদ দিয়ে আজকের ডেট, যে ডেটে আমি চিঠিটা লিখছি। আপনি এখানে একটা কোনো কাল্পনিক হোস্টেলের ঠিকানা দেবেন। তার নিচে বাঁ দিক থেকে শুরু হচ্ছে চিঠিটা, মাই ডিয়ার পাপা, আমার প্রিয় বাবা, কমা দিয়ে নিচ থেকে আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেলাম। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই প্রোগ্রেস ইন মাই লাস্ট ইউনিট টেস্ট, তুমি জানতে চেয়েছো আমার শেষ ইউনিট টেস্টের উন্নতি কেমন হয়েছে পড়াশোনায়। আই হ্যাভ গট অ্যাবাউট 90% মার্কস ইন অ্যাভারেজ, আমি গড়ে 90% নম্বর পেয়েছি। বাট মাই পারফরমেন্স ইন ইংলিশ ইজ নট সো গুড, কিন্তু আমার ইংরেজিতে খুব ভালো হয়নি। আই হ্যাভ গট 30 মার্কস আউট অফ 50, আমি 50-এর মধ্যে মাত্র 30 নম্বর পেয়েছি। আই কুড নট স্কোর গুড মার্কস ইন রাইটিং সেকশান, আমি রাইটিং সেকশানে ভালো নম্বর পাইনি। নাও আই এম প্রিপেয়ারিং মাইসেলফ ফর সেকেন্ড ইউনিট টেস্ট, এখন আমি নিজে নিজেই তৈরি হচ্ছি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আই হ্যাভ অলরেডি বিন প্রিপেয়ার্ড, আমি অলরেডি প্রিপেয়ার সম্পন্ন করে ফেলেছি। আই হ্যাভ অলরেডি বিন প্রিপেয়ার্ড ওয়েল ইন অল সাবজেক্টস এক্সেপ্ট লাইফ সায়েন্স। আই হ্যাভ অলরেডি বিন প্রিপেয়ার্ড, এই অংশটুকু ডবল হয়ে গেছে, সরি। আমি সব বিষয়েই ভালো প্রস্তুতি নিয়েছি শুধুমাত্র জীবনবিজ্ঞান ছাড়া। আই ক্যান ওভারকাম মাই উইকনেস ইন ইংলিশ অ্যান্ড লাইফ সায়েন্স ভেরি সুন, আমি আমার দুর্বলতা কাটিয়ে তুলব খুব শীঘ্রই জীবনবিজ্ঞান এবং ইংলিশে। আই এক্সপেক্ট গুড মার্কস ইন দ্য সেকেন্ড ইউনিট টেস্ট, আমি দ্বিতীয় ইউনিট টেস্টে খুব ভালো নম্বর পাবো আশা করছি। আই এম ট্রাইং মাই বেস্ট টু ফলো দ্য ক্লাস টিচিংস, ক্লাসের পড়াগুলো খুব ভালোভাবে ফলো করার জন্য আমি চেষ্টা করছি। আই শ্যাল গো হোম নেক্সট মান্থ, আমি পরের মাসে বাড়ি যাব। তারপরের অনুচ্ছেদে শেষের অংশ, নো মোর টুডে, আজ আর নয়, মোর হোয়েন উই মিট, যখন সাক্ষাৎ হবে তখন কথা হবে। কনভে মাই রিগার্ডস টু মাই মম উইথ বেস্ট লাভ টু ইউ, মায়ের প্রতি শ্রদ্ধা রইল এবং তোমার প্রতি ভালোবাসা রইল। এবার চিঠির শেষের অংশ, নিচে বাঁ দিকে টু লিখে বাবার নাম ঠিকানা, অর্থাৎ আমি যে ঠিকানায় চিঠিটা পাঠাচ্ছি, এখানে একটা কাল্পনিক নাম ঠিকানা দেওয়া হলো, টু এন হোসেন রামপুর বীরভূম পিন নম্বর 7456 34, আর ডান দিকে ইয়োরস লাভিং সন লিখে নিজের ছোট্ট নাম, ইয়োর লাভিং সন কমা দিয়ে নিজের ছোট্ট নাম মুক্তা।